গ্যাস ভর্তুকি পেতে গিয়ে নদিয়ার এক শিক্ষিত দম্পতির কিভাবে পেটিএমের জন্য সর্বশান্ত হলো দেখুন। ফোনের ওপার থেকে অজ্ঞাত পরিচয়ের কণ্ঠস্বর ভেসে আসছে, নমস্কার, শান্তিপুর ডাকঘর মোড় বিশ্বাস গ্যাস এজেন্সি থেকে বলছে, করোনাকালে আপনার সরকারি গ্যাসের অনুদান হিসেবে জমে থাকা 57,000 টাকা ফেরত দেওয়ার জন্য ফোন করছে। কাইন্ডলি ফোনে যুক্ত থাকুন, দেখুন একটা ওটিপি গেল, সেটা আমাকে বলুন। এবার ফোনপে কিংবা যে কোনো টাকা দেওয়ার অ্যাপস খুলুন, সেখানে দেখুন সুব্রত বিশ্বাস প্রতিবারই নামে দুটি নাম উঠেছে, ওখানে লিখুন 6,699। এবার সেন্ড করুন, প্রথমটা প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে শুনে 6,699 টাকা 96 হয়ে যাওয়ার আশঙ্কা থেকে এপারের প্রশ্ন, আরে আমার অ্যাকাউন্ট থেকে তো আপনার অ্যাকাউন্টের টাকা চলে গেল। ওপার থেকে কিছুটা ধমকের সুরে আশ্বাস আসলো, বেশি বুঝতে চেষ্টা করবেন না, ডেকে টাকা দিচ্ছি আবার বেশি কথা, এটা একটা কোড কোনো টাকা সংখ্যা নয়, পরের কোড লিখুন 9,999। আরে আবারও তো চলে গেল টাকা, এত অধৈর্য হলে এতগুলো টাকা পাঠাবো কিভাবে, একটু সহযোগিতা তো করতে হবে। তবে এগুলো কোনোটাই টাকা নয়, করোনাকালে 19 মাসের 19টা কোড, আপনার অ্যাপ্লাই করার কথা, সে জায়গায় আমি আপনাকে সহযোগিতা করছি। এভাবে 6 বার মোট 27,000 টাকা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হওয়ার পরেও স্ত্রীর হস্তক্ষেপে চেঁচামেচি শুরু হলে এই ফোন এবং অ্যাকাউন্ট রেখে স্ত্রীর ফোন থেকে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 বারে 31,000 টাকা দিয়ে সর্বশান্ত হলেন এক দম্পতি। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের বের করা মুজাহার আলী মণ্ডল লেনের বাসিন্দা কাউসার আলী এবং তার স্ত্রী জেসমিন আহমেদ আলীর। বৃদ্ধ এবং অসুস্থ মা বাবার চিকিৎসার জন্যই রাখা ছিল এই অর্থ, একের পর এক মূর্খামিতে সব শেষ। তারা জানাচ্ছেন, পড়াশোনা জেনেও সেই মুহূর্তের জন্য কেমন যেন অন্য জগতে চলে গিয়েছিলাম। একমাত্র কন্যা সন্তান লেখাপড়া করানো বৃদ্ধ বাবা মার চিকিৎসা এইসবই পরিবারের প্রধান কাউসার আলীর ওপরেই নির্ভরশীল। তাঁত শিল্প তলানিতে গিয়ে ঠেকায় তিনি বর্তমানে প্রায় বেকার, সংসার চালানো কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে এ ধরনের প্রতারণা হওয়ার ফলে ভেঙে পড়েছে গোটা পরিবার, দ্বারস্থ হয়েছেন শান্তিপুর থানার। 20 মিনিট আগে একটা ফোন আসে এবং অপরিচিত অজ্ঞাত ব্যক্তি, তিনি বলেন যে আমি শান্তিপুর বিশ্বাস গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে বলছি, আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটা ভর্তুকি ঢুকছে না আপনারা একটা অ্যাকাউন্ট দেন, এবং দেওয়ার ফলে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়, অ্যাকাউন্ট নাম্বার সেটা বলছে সার্ভারে কাজ করছে না, পরে বলে আপনার ফোনপে আছে, ফোনপে নাম্বারটা দেওয়ার ফলে উনি কোট আনকোট বলে যে প্রসেসিংয়ের অবস্থায় গিয়ে বলে ফোনপে যান যে আপনি এই নাম্বারে 999 বা অন্যান্য বিষয়ে নাম্বার করতে, কোন সংস্থার নাম করে, হ্যাঁ কোন সংস্থার নাম উনি করেন, উনি বিশ্বাস গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে বলছে এই কথাই বলেছেন, শান্তিপুর, হ্যাঁ, আর ওনার নাম বলছেন অতনু মণ্ডল, এবং বলছে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ক্লিক করে এন্টার করে এই নাম্বারগুলো বসান, সেই নাম্বারটা দেখাচ্ছে সুব্রত বিশ্বাস, আর একটা হচ্ছে পাটি বারুই। আমার SBI অ্যাকাউন্ট থেকে পর মুহূর্তে দেখি SBI অ্যাকাউন্টের থেকে আনুমানিক 6 বার ট্রানজ্যাকশান হয়েছে SBI অ্যাকাউন্ট থেকে, আর আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশান হয়েছে 3 বার, আর মিসেস অ্যাকাউন্ট থেকে আপনার 27,000-এর কাছাকাছি, টোটাল মিলিয়ে আপনার প্রায় 58,000-এর কাছাকাছি এই অ্যামাউন্টটা আমাদের ব্যালেন্স থেকে কাটা হয়েছে দুজনের মিলিয়ে একত্রিত হয়। তো এই যে বারে বারে আপনাকে বলছে, আর আপনি বারে বারে কেন দিতে যাচ্ছেন, একবার তো দেখলেন যে আপনার লেখাতে উঠলো যে সাকসেসফুলি ডান বা কিছু এরকম। হ্যাঁ আমি বলছি যে আপনি তো আমাকে ফ্রড করছেন, আমার তো অ্যামাউন্ট তো না কাটবে না, আপনার এর পরবর্তী সময় আমি আইডি পাঠাচ্ছি, আপনি একটা কাজ করছেন আর একটা অ্যামাউন্ট পাঠান যেটা বলছে ইন্টারজেন, আমি এটা তো আপনার ফোনপে হয়ে যাচ্ছে, বলছে না কোনো চিন্তা নেই, আমি বিশ্বাস গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে বলছি। এই অ্যামাউন্টগুলো কত কত ছিল মোটামুটি? অ্যামাউন্টগুলো একটা আন্দাজ বলুন, যেটা মনে হয় 10,499, 9,999, 4,996, 4,997, 4,998, 1,999, সর্বসাকল্যে আমার দুটো অ্যাকাউন্ট। এগুলো কি আপনি ফোনপের উপরে লিখছিলেন? হ্যাঁ ফোনপের উপরে লিখছিলেন, মানে আপনার মোবাইলে তখন ফোনপেটা ওপেন করা রয়েছে, ফোনপে ওপেন করা আছে এবং আমার রেকর্ডও আছে, উনি যে কথাগুলো বলছেন আমি রেকর্ড চালিয়ে দিয়েছি, দুটো ফোনই আমার রেকর্ড আছে। আচ্ছা, আর তার মানে তো এই দুজনের অ্যাকাউন্টটা তো অস্তিত্ব আছে? অবশ্যই একদম অস্তিত্ব, আমি একবার আপনার আজ পর্যন্ত আমি আপডেট করে নিয়ে এসেছি,
সব কিছু আমার ব্যালেন্স আছে। তাহলে আপনি তারপরে কোথায় গিয়েছিলেন? শান্তিপুর থানায় গিয়েছিলেন? শান্তিপুর থানায় আমি বিকালে গিয়ে আমি জিডি করি, সাইবার ক্রাইমের সাথে কথা বলি, জিডি নাম্বার দিয়েছেন, স্যাররা ওখানকে আশ্বস্ত করেছেন, বলেছেন আমরা যত দ্রুত হওয়া সম্ভব ব্যাংক থেকে এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করছে কিছু। আমি অ্যাপ্লিকেশান দিয়ে আমার অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিলাম, ওনারা বলেছেন ঠিক আছে আপনি বন্ধ আপ করে রাখছি, পরবর্তী সময় আপনি যখন বলবেন আমি অ্যাকাউন্ট খুলে দেবো, অসুবিধা নেই। আর স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্টটা উনি বললেন যে আপনি নিরাপত্তার খাতিরে চাইছেন, যেহেতু আপনি যা ব্যালেন্স আছে আপনি তুলে নিতে পারেন, আমি তুলে নিয়েছি আমার আর আপাতত। আপনি কি কোনো ওটিপি নাম্বার কোনো কিছু ওটিপি নাম্বার দিয়েছিলেন? আমাকে ওটিপি নাম্বার শেয়ার করার ফলে এরকম হয়েছিল। হ্যাঁ আচ্ছা, ওটিপি নাম্বার দিয়েছি। আর যখন আপনাকে একটা করে ডিজিট বলছে আপনি সেগুলোকে লিখছেন? মানে বুঝতেই পারিনি, আমি মাথা আমার কাজ কিছু হলো আমি নিজেই বুঝতে পারছি। কী করেন পেশায়? আমি পেশায় একজন তাঁত শ্রমিকই বলতে পারেন, ছিলাম, আপাতত নেই, এখন বেকার। আমি এই আমার কষ্টের অর্জিত পয়সা আমি জোগাড় করে দুটো অ্যাকাউন্টে রেখেছিলাম, আমার স্ত্রী এবং আমার অ্যাকাউন্টে, এবং আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার ট্রিটমেন্টের জন্যই রেখেছিলাম। এই মতো অবস্থা আমি সর্বশান্ত। পরিবারে কতজন আছে? পরিবারে আছে আমার বাবা মা, আমার স্ত্রী, আমি এবং আমার এক কন্যা 9 বছর বয়স। এই সমস্ত ব্যয়ভার তো আপনার উপরে? আমার একদম সম্পূর্ণ আমার উপর, এবং বাবা অসুস্থ, মাও অসুস্থ। তো এতগুলো টাকা চলে যাওয়ার পরে এখন আমি সর্বশান্ত, একদম মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। আমি চাই যে আমার সুব্যবস্থা হোক, আপনাদের মাধ্যমে আমি আর্জি জানাচ্ছি প্রশাসনকে এবং সর্বস্ব প্রশাসন স্তরে যারা আধিকারিক আছেন, আমার দ্রুততা ব্যবস্থা গ্রহণ করে আমাকে যদি আমার এই টাকা যেটা গিয়েছে সেই টাকা যদি আমি ফেরত পাই, সেই রকম ব্যবস্থা অবলম্বন করে আমাদের বাধিত করলে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। এরকম ঘটনা কি আর হয়েছে শুনেছেন? হ্যাঁ, এরকম ঘটনা আমি আগে হয়তো শুনেছিলাম, কিন্তু ব্যাংকে আজকে যাওয়ার ফলে শুনছি এরকম গত 3 দিন আগে এরকম একটা ফ্রড কেস হয়েছে, আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে আজকে আমি শুনলাম। কিন্তু মূলত আমি সেরকম শুনি আজকে ব্যাংকের মারফতে, সেরকম মুখে মুখে শোনা যাচ্ছে এখন। আপনার নাম আর কোথায়? আমার নাম কাউসার আলী, নওসার আলী। আমার ঠিকানা হচ্ছে বেরপাড়া মোজার আলী মন্ডল লেন, শান্তিপুর, নদিয়া। কত নম্বর ওয়ার্ড এটা? এটা আমার 9 নম্বর ওয়ার্ড। পোস্ট অফিস থেকে নাম করে অনেকেই ফ্রড প্রতারিত করেন, এবারে ঘটনাটা আরও বেশ কয়েকটা ঘটনা এরকম ঘটেছে শান্তিপুরে, কী বলবেন? আপনাদের প্রকৃতপক্ষে এই নাম্বারটা কি আপনাদের? টোটালি এটা ফ্রড একটা ব্যাপার। এই বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ওরা ফোন করে যাচ্ছে, কন্টিনিউ কাস্টমারকে বিরক্ত করছে। আমরা সব কাস্টমারকে অ্যালার্ট করেছি এবং ওনাদের ইন্ডিভিজুয়ালি বলেছি যে থানায় কমপ্লেন করতে। দ্বিতীয়ত আমাদের পুরো অফিসে নোটিস করা আছে। আর যারা এই ফ্রড কেসে ফোন পেয়ে যারা অফিসে এসছে তাদেরকেও বলে দিয়েছি যাতে কোনো রকম কোনো কিছু তথ্য যেন না দেয়, আর আশেপাশে সবাইকে যেন অ্যালার্ট করে দেয়। এরকম তো কখনো হয় না যে জমানো রয়েছে আপনার সাবসিডি একসঙ্গে পেয়ে যাবেন? না না, এটা কোনো দিনই হয় না। আরেকটা জিনিস, যেটা একটা গ্যাস অফিসে তো নির্দিষ্ট নাম্বার থাকে। হ্যাঁ অবশ্যই, এমন তো নয় যে 4টে নাম্বার আলাদা আলাদা হচ্ছে। না, আমাদের এই ল্যান্ডলাইনের নাম্বার আছে, সেই নাম্বার থেকে ফোন যাবে। আর আমরা কোনো সময় কোনো তথ্য জানতে চাই না, আমরা বলি আপনি অফিসে আসুন, এই জিনিসগুলো নিয়ে অফিসে আসুন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা কিরকম ব্যবস্থা নিচ্ছেন? আমাদের এর আগে একটা প্রবলেম হয়েছিল, আমরা সাইবার ক্রাইমে আমরা ইয়ে কমপ্লেন করাই আছে। এবারের ক্ষেত্রে তো অ্যামাউন্টটা কম নয়, একজনের 67,000 টাকা, একজনের প্রায় 55,000 টাকা, দুজন। আমরা বলেছি যে দুটো থানাকে কমপ্লেন করে দিই। আপনারা কিছু ব্যবস্থা নেবেন এই ব্যাপারে? আপনারা থানাকে বলবেন বিষয়টা পরে আমরা চিন্তা ভাবনা, কারণ গ্রাহক তো আপনাদেরও, আপনাদের তো গ্রাহক প্রতারিত হচ্ছে। আমাদের এই সবই ইকুয়াইসি শেষ হলো, ঝামেলার মধ্যে ছিলাম এই গত 2-3 দিন ধরে, দেখি বেশি এটা একটা ইয়ে হচ্ছে। আমাদের একটা নিজের আলোচনা করে নিয়ে আমরা একটা ইয়ে করবো। আপনার নাম পরিচয়? ম্যানেজার এইচপি গ্যাস বিশ্বাস গ্যাস থেকে বলছি, বিশ্বনাথ পরিমাণ। বিশ্বনাথ পরিমাণ?